যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শোয়েব কবির কিছুক্ষণ আগেই শেষ হলো দুটি পার্লামেন্ট নির্বাচনে গ্রহণ এখন ভোট গণনার প্রস্তুতি চলছে কিছুক্ষণ পর থেকে হয়তো আমরা এক একটি আসনের ভোটের যে ফলাফল সেটি সেটি আমরা পাবো দুটি মোট ছয়শো পঞ্চাশটি আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ পেতে হলে তিনশো ছাব্বিশটি আসনে জয়লাভ করতে হবে একজিট পুল যেটি বলছে জরিপ সেই অনুযায়ী কিন্তু এখনও এগিয়ে রয়েছে লেবার পার্টি প্রায় চারশো দশটির মতন আসনে তারা এগিয়ে আছে এবং তার কাছাকাছি যে বিরোধী দল রয়েছে বর্তমান ক্ষমতাসীন যে কনজারভেটিভ দল এই দল পেয়েছে মানে এক্সিট পুল অনুযায়ী হয়তো পাতে হয়তো তারা পাবে একশো একত্রিশ ভোট এবং যাকে নিয়ে বেশ সংখ্যা ছিল রিফর্ম পার্টি তারা হয়তো পেতে পারে তেরো ভোট এটি হলো একজিট পুলের ধারণা তবে এর তবে এর আগে যে জরিপগুলো ছিল সেসব জরিপে সেসব জরিপে লেবার পার্টি আরও অনেকটাই এগিয়ে ছিল আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভোটার কেন্দ্রে আমরা ভোট কেন্দ্রে আমরা গিয়েছি এবং সেখানে গিয়ে দেখেছি যে ভোটারদের বেশ সরব উপস্থিতি ছিল সকালের দিকে যারা ব্রিটিশ রয়েছেন তারা কিন্তু অনেকে এসেছেন আবার বিকেলের দিকে ঠিক পাঁচটার পর পরে কিন্তু আমরা দেখেছি যে ভোট দীর্ঘ লাইন ছিল যে আমরা এই যে একজিট পুল অনুযায়ী কিন্তু এবং আগের যেসব জনমত জরিপ রয়েছে এইসব জনমত জরিপ অনুযায়ী কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে লেবার দল দীর্ঘ চোদ্দ বছর পর কনজারভেটিভ সরকারের কনজারভেটিভ দলে যে শাসন অবসান সেটি হতে যাচ্ছে এবং বিগত এবং বিগত পাঁচ বছরে পরপর চারটি সরকার সরকার প্রধান সরকার প্রধান দেখতে যাচ্ছে ব্রিটিশ সরকার আমরা একটি বিষয় বিষয়ে জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশ অধ্যুষিত যে এলাকা রয়েছে এইসব এলাকাগুলি এইসব এলাকাগুলোতে ভোটের আমেজ ছিল বেশ বেশ চোখে পড়ার মতন বিশেষ করে বেতলাঙ্গের স্ট্রিপনি আসনে প্রায় চারজন বাংলাদেশি প্রার্থী একই আসন থেকে হওয়ার কারণে এখানে ভোটের আমেজ ছিল অনেকটাই বেশি এবং এবং যে লেবার দল থেকে এখন পর্যন্ত মোট আটজন প্রার্থী তারা লড়াই করছে এবং যার মধ্যে ধারণা করছে ছয়জন এম ছয়জন হয়তো এমপি হবেন এবং এই ছয়জন যদি এমপি হয় এমপি হয় এবং লেবার যদি সরকার গঠন করে তার মধ্যে হয়তো অন্তত দুইজনকে মন্ত্রীসভায় আমরা দেখতে পারি আরটা বিষয় জানিয়ে রাখা দরকার যে কনজারভেটিভ সরকারের যে ব্যর্থতা এই ব্যর্থতা কিন্তু শুরু হয়েছিল ব্রেকজিটের যে ইস্যু বাস্তবায়ন সেই বাস্তবায়নের পর থেকে এবং সেই বাস্তবায়নের পর থেকে কিন্তু তারা একের পর এক একের পর এক সরকার গঠন পদত্যাগ করেছিল সরাসরি যুক্ত ছিলাম লঞ্জনে